দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে নেমেছে যশোর এক ও তিন আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। মঙ্গলবার বিকালে কাশিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর তিন আসনের নৌকা প্রার্থী কাজী নাবিল আহমেদ। এ সময় তিনি আওয়ামী লীগের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও নৌকার বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এই সময় অন্য কোন প্রার্থীর কোন কথা শোনা যাবে না, আগামী নির্বাচন হচ্ছে আমাদের সকলের অস্তিত্বের নির্বাচন। এদিকে যশোর সদর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ তিনিও ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু করেছে যশোর নির্বাচনী এক আসনের নৌকার প্রার্থী শেখ আফিলউদ্দিন। নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে তিনি সমর্থক ও কর্মীদের নির্বাচনী আচারবিধি মেনে প্রচারের কাজ চালানোর আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।